হাই, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি। তো একটা ছোট্ট বিষয় যেটা মোটামুটি প্রায় দেখি, সেটা শেয়ার করবার জন্যে মনে হলো যে একটা ছোট্ট করে ভিডিও বানাই। তো ব্যাপারটা হচ্ছে যে প্রায় সময় আমি দেখি যে কোনো একটা, মানে কোনো একজন, সে তার বন্ধু বান্ধব বা খুব কাছের কাউকে হয়তো জিজ্ঞেস করছে যে আপনি কেমন আছেন, সেটা পোস্টের মাধ্যমে হোক, সেটা ইনবক্সে গিয়ে হোক বা যে কোনো উপায় হোক, এবং এমনকি ইন রিয়েল অবস্থাতেও যদি জিজ্ঞেস করে যে আপনি বা আপনারা কেমন আছেন, আপনি কেমন আছেন, আপনার দিন কেমন গেল, সব কিছু ঠিক আছে কিনা, এরকম জিজ্ঞেস করে, তো ওই মানুষটা যাকে জিজ্ঞেস করা হচ্ছে সে যখন অ্যাকচুয়ালি বলে যে সে ভালো নেই এবং তার দিন ভালো যায়নি, এই রিপ্লাইটার বিপরীতে ওই মানুষটা তার পরবর্তী থেকে লিখে দিয়ে আসে আস আস আস, মানে আমিও ভালো নেই। তো আমার মনে হয় এখানে তার ওই সাইকোলজিটা কাজ করে যে হচ্ছে কি, হয়তো আস লিখাতে ওই মানুষটা যে ভালো নেই সে হয়তো সামহাও রিলেট করতে পারবে, যে তারও মনে হবে যে হ্যাঁ আমি একাই ভালো নেই না, আর অনেকেই ভালো নেই। আসলে এইটা মনে করার থেকে একটা মানুষ যখন আপনাকে সে বলে যে আমি আসলেই ভালো নেই, কারণ আমি ভালো নেই এই কথাটা তো আমরা আসলে সবাইকে বলি না, যাদেরকে অ্যাকচুয়ালি সাহস করে বলি তাদেরকে আমরা অনেক আপন মনে করি বা তারা মানে মোটামুটি এটা এক্সপেক্ট করেই তাদেরকে বলি যে তারা পরবর্তী তাদেরকে জিজ্ঞেস করবে যে আমি কেন ভালো নেই। তো তার বিপরীতে একটা মানুষ যে এমন হতে পারে যে সে অ্যাকচুয়ালি আসলেই অনেক ভালো নেই, মানে খুবই খারাপ অবস্থা তার, সে আসলে কষ্টে আছে, হয়তো বলতে পারছে না, হয়তো আপনার একটা কেনর বিপরীতে সে তার কথাগুলো বলে হালকা হতে পারতো, তাতে একটু ভালো লাগতে পারতো, আর আপনার জিজ্ঞেস করার মোটিভ তো আসলে সেটাই, আপনি তো আসলেই জানতে চান যে সে আসলে কেমন আছে বা সবাই কেমন আছে, এই উদ্দেশ্যেই তো আই থিঙ্ক যদি আপনি জিজ্ঞেস করে থাকেন যে আসলে কেমন আছে। তার বিপরীতে সে যখন বলে যে সে আসলে ভালো নেই এবং আপনি যখন বলেন যে আস 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 আমিও ভালো নেই, তো এইটা আসলে খুবই একটা আনকমফোর্টেবল লেভেলের কমিউনিকেশান আই থিঙ্ক, কারণ এতে হয় কি যে মানুষটা আপনাকে এসে বলেছে সেই মানুষটা খানিকটা হলেও আশাহত হয়, মানে তার হয়তো খারাপ লাগতে পারে যে আচ্ছা হতেই পারে, এই ব্যাপারটা হতে পারে। তো আমার মনে হয় যে এটা আমি নিজে এক্সপিরিয়েন্স করেছি আসলে, যে আমি আমাকে যখন মাঝে মধ্যে আস আস বলে দিতাম তখন আমার মনে হতো যে না শুরু দেখতাম, বা আমাকে যখন কেউ বলতো তখন আসলে আমার খুব মন খারাপ হতো যে মানে অ্যাকচুয়ালি আমি আমি আশা করছিলাম যে সে কেন আমাকে জিজ্ঞেস করুক বা কেন জিজ্ঞেস যদি নাও করে তাও ওই ফিল ওকে, কিন্তু ওই যে ওই জায়গায় গিয়ে আমার ইমোশনটা একটা বাউন্ডারি পেয়ে গেছে, আমি আসলে আর প্রকাশ করতে পারলাম না, তো এইটা একটুখানি ঝামেলার বলে মনে হয়। সো নেক্সট টাইম ইফ এনিওয়ান আস্ক ইউ যে হচ্ছে কেমন আছেন, বা আপনি যদি কাউকে গিয়ে জিজ্ঞেস করেন যে সে আসলে কেমন আছে, মেক শিওর আপনি আস্কটা একটু কম লিখেন এবং একটু জিজ্ঞেস করার চেষ্টা করেন, কারণ একটু জিজ্ঞেস করতে তো আসলে খুব বেশি কষ্ট করতে হয় না, আপনি যদি একটা পোস্ট করতে পারেন অবশ্যই জিজ্ঞেসও করতে পারেন সে আসলে কেমন আছে। সো তাহলে মনে হয় আমরা আরও সুন্দর সম্পর্ক তৈরি করতে পারবো, বন্ধু বান্ধব থেকে শুরু করে আশেপাশে যারা আছে তাদের সঙ্গে একটা সিম্প্যাথেটিক একটা সহানুভূতিশীল সম্পর্ক আমাদের তৈরি হবে। সো এই তো, এটাই মনে হলো, খুব আহামরি কিছু না, বাট জাস্ট স্টার্টিং থট থেকে ভিডিওটা করা, আশা করি দেখবেন, না দেখলেও কিছু বলার নেই আসলে। ভালো থাকবেন, আপনাদের দিন ভালো কাটুক, ধন্যবাদ।